উৎসবের মশরুমেও কোভিড মহামারীর কারণে যাবতীয় বিধিনিষেধের জেরে কার্যত সীমাবদ্ধ রাখতে হচ্ছে অনুষ্ঠানকে এই অবস্থায় দেওয়ালি মেলায় মাতাবাড়িতে কি ধরনের আয়োজন করা উচিত এ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বুধবার গোমতি জেলার জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বৈঠক এই বৈঠকে পৌরোহিত্য করেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ জেলার এসপি সহ অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন